था। अच्छा আসসালামু আলাইকুম, সবাই আশা করি খুব ভালো আছেন। একটু জয়েন করে ফেলেন তাজির। আচ্ছা, খুব সুন্দর সুন্দর হাফ সিল্ক ইক্কাত দেখাবো, আই মিন সিকো ইক্কাত বা হাফ সিল্ক ইক্কাত যেটাই বলেন, আজকে সেগুলো দেখানো হবে। পিওর হ্যান্ডলুম অরিজিনাল হাফ সিল্ক ইক্কাত, হ্যাঁ, এগুলোকে কেউ হাফ সিল্ক ইক্কাত বলে, কেউ সিকো ইক্কাত বলে। সবগুলোর প্রাইস থাকবে 7,000 করে। ঠিক আছে, অনেকদিন ধরে আপুরা খুব চাচ্ছিলেন এই শাড়িগুলো, তো আমি ছবি পোস্ট দিয়েছি পেজে, বাট লাইভটা করার সময় পাচ্ছিলাম না। হুম হুম কি কাজ করো, তাহলে অন্যগুলোই দিয়ে দাও। ফাতেমাতুজ্জোহরা আপু, হাফ সিল্ক ইক্কাতের জন্য আর্ট ওয়েট করছিলাম। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ আপু। হ্যাঁ, আজকে দেখিয়ে দিব, আজকে দেখিয়ে দিব। একটু সবাই আমাকে একটু বলেন সাউন্ড আর লাইভটা ক্লিয়ার কি না। আজকে যেই হাফ সিল্ক ইক্কাতগুলো রিয়েলি খুবই সুন্দর, এবং এগুলো সবগুলোরই প্রাইস পড়বে 7,000 করে। হ্যাঁ আপু, সি গ্রিনের সাথে রেড কম্বিনেশন আছে থাকলে দেখান। অল ক্লিয়ার, ওকে। সি গ্রিন, সি গ্রিন মনে হয় নেই আপু, বাট গ্রিনিশ কালার হবে। সি গ্রিনের সাথে কি রেড কম্বিনেশন। ঠিক আছে, তো আমি শুরু করে দিই। হ্যাঁ, একটু পারলে আপুর আপনারা শেয়ার দেন, তাহলে যেটা হবে, একটু গ্রিন দেখো আপু, যেহেতু গ্রিন দেখতে চাইলো। সি গ্রিন টাইপের কোনো কালার আছে? আচ্ছা, এটা গ্রিনিশ কালার দেখো আমাকে, ওই যে, না এটা তো ওইটাই দাও। হ্যাঁ, ওইটা ডিপ গ্রিনটাই দাও। ঠিক আছে, সো একটু পারলে সবাই শেয়ার দিয়ে দেন কাইন্ডলি। আর আমি একটু বলে নেই, আমার ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ 100, আর আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ 200। হ্যাঁ, এটা কিন্তু একটা ডুয়াল টোনের শাড়ি, এখন যে শাড়িটা খুলেছি এটা হচ্ছে ডুয়াল টোন। ওকে, এগুলো হচ্ছে সব পিওর হ্যান্ডলুম শাড়ি কিন্তু। হ্যাঁ, পিওর হ্যান্ডলুম হবে, এটা হচ্ছে শাড়ির বডিটা। ওকে, শাড়ির বডিটা আমি একটু না খুলে ডিজাইনটা উল্টা করে আসছিল। হ্যাঁ, এটা হচ্ছে শাড়ির বডিটা, দেখেন, তুমি এদিকে আসো, ছায়া পড়ে যাচ্ছে। আর তার সাথে খুব সুন্দর ম্যাজেন্টা গোল্ডেন জারি বর্ডার হবে। হ্যাঁ, ম্যাজেন্টা কালারের খুব সুন্দর গোল্ডেন জারি বর্ডার, আর শাড়ির বডিটা হচ্ছে এই কালারটা, খুবই সুন্দর একটা শাড়ি। হ্যাঁ, এগুলো হচ্ছে সব সিকো ইক্কাত বা হাফ সিল্ক ইক্কাত যেটাই বলেন সেটা। ভিতরে দেখেন কালারগুলো, অনেকগুলো কালার দিয়ে কিন্তু উইভিং করা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শাড়িটা ডিজাইনটা বেসিক্যালি এভাবে পড়বে। হ্যাঁ, আমি তখন উল্টা করে ধরেছিলাম, শাড়ির ডিজাইনটা বেসিক্যালি এভাবে পড়বে। আর এটা হচ্ছে আঁচলটা, যেইটাতে অ্যানিম্যাল মোটিভস থাকবে আমি কিন্তু বলে দিব। হ্যাঁ, এটাতে কোনো অ্যানিম্যাল মোটিভস নাই, এটা হচ্ছে আঁচলটা,
সাথে ট্যাসেল আছে। এই শাড়িগুলো যেটাই পরবেন খুব সুন্দর লাগবে, কন্ট্রাস্ট ব্লাউজ পিস সাথে গোল্ডেন জারি বর্ডার হবে। ওকে, সো আমি আবার মেল করে দিচ্ছি। এটা হচ্ছে শাড়িটাতে এইভাবে ডিজাইনটা পড়বে, খুব সুন্দর ডুয়াল টোনে, এটা গ্রিনিশ কালার তার সাথে মানে ডিপ গ্রিন, এটার মধ্যে ইয়েলো উইভিং, রেড উইভিং আর হোয়াইট উইভিং করা আছে। হ্যাঁ, আর বর্ডারটা হচ্ছে গোল্ডেন জারি ম্যাজেন্টা কালারের মধ্যে। এটা প্রাইস পড়বে 7,000 টাকা। ওকে, সো যা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করে দেবেন উইথ অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। লোশন আনো তো, আমার হাতটা চুলকালাম, দাগ পড়ে গেল, এরকম হলো কেন? সরি, আমি একটু সময় নিচ্ছি, শাড়িটা ভাঁজ করতে যেয়ে একটু ঝামেলা হয়ে গিয়েছে। আচ্ছা, আরেকটা দিয়ে দাও, আরেকটা দিয়ে দাও সামনে। এটা খুব স্মার্ট একটা শাড়ি, এখন যে শাড়িটা খুলছি আমার চোখে খুব স্মার্ট একটা শাড়ি। আর গ্রিনটা তো হচ্ছে গ্রিন লাভার যারা তাদের জন্য অসাধারণ, বাট এটা আমার চোখে খুব স্মার্ট একটা শাড়ি। এবং এটার কিন্তু আবার বর্ডারটা দেখেন, নিচে বর্ডারটা খুব সুন্দর চওড়া ব্লু কালারের। ভাঁজ দিয়ে দাও উপরটা। ওকে, আর একটু উঠাও, ঠিক আছে। সো নিচের বর্ডারটা খুব সুন্দর ব্লু এর মধ্যে দেখেন, ম্যাজেন্টা হোয়াইট দিয়ে উইভিং করা, আর এই নিচে আবার খুব সুন্দর একটা চিকন একটা গোল্ডেন জারি বর্ডারও আছে। হ্যাঁ, উপরে বর্ডারটা স্লাইটলি চিকন, যেখানে গোল্ডেন জারি বর্ডার আছে আর ব্লু অংশটা আছে। এটা রয়্যাল ব্লু না, এটা ডিপ নেভি ব্লু কালার। ওকে, আর বডিটা তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর অফ হোয়াইটের মধ্যে ব্ল্যাক মেরুন দিয়ে আপনার উইভিং করা, খুবই সুন্দর ব্ল্যাক আর মেরুন দিয়ে উইভিং করা। এটা হচ্ছে আঁচলটা, এটা কি রয়্যাল ব্লু কালার? এটা হচ্ছে রয়্যাল ব্লু। হ্যাঁ, আঁচলটা খুবই সুন্দর, বর্ডারটাও খুব সুন্দর রয়্যাল ব্লু কালার, আর সাথে ট্যাসেল তো হবেই। আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা যেটার সাথে গোল্ডেন জারি বর্ডার হবে, এগুলোর প্রাইস পড়বে 7,000 করে। ওকে, এটা হচ্ছে আঁচলটা, খুবই সুন্দর এই শাড়িগুলো। আর এগুলো কিন্তু একেবারে সফট হয়, পিওর হ্যান্ডলুম যেহেতু একেবারে সফট হবে, পরে খুবই কমফোর্টেবল। আর সবচেয়ে বড় কথা, এই শাড়িগুলো পরলে আমার কাছে মনে হয় খুব গড মানে স্মার্ট লাগে, স্মার্ট একটা লুক দিবে। এবার একটা খুব সুন্দর পার্পেল কালার দেখাবো, খুবই সুন্দর একটা পার্পেল কালার। হ্যাঁ, পার্পেলের সাথে সি গ্রিন কালারের কম্বিনেশন। ওহো, সরি সরি সরি, আমি ভুল বলেছি, আঁচলটা একটু খোলো তো ওদিক থেকে। এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার, আমি ভুল বলেছি, আমি আসলে কালারের ব্যাপারে একটু মানে অজ্ঞ বেসিক্যালি। আমাকে একটু কমেন্টসগুলো পড়তে দাও, নিতে চাই পরশমণি। ওকে আপু, প্রাইস হচ্ছে 7,000 টাকা, ইনসাইড টাকা ডেলিভারি চার্জ 100 আর আউটসাইড টাকা ডেলিভারি চার্জ 200। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে ব্ল্যাক আর মেরুন দিয়ে উইভিং করা, আর পার্টটা হচ্ছে আপনার সি গ্রিন কালার যেটার মধ্যে গোল্ডেন জারি বর্ডার আছে। হ্যাঁ, এক কালার গ্রিন নিতে চাই। ওকে, সো আমি এটার সাথে ব্লাউজ পিসটা দেখাই, খুব সুন্দর ব্লাউজ পিসটা, এটাতেও কোনো অ্যানিমাল মোটিভস কিন্তু নাই। সরি, এটা হচ্ছে আঁচল, আমি আজকে কি আমার মাথা কাজ করছে না মনে হয়, শুধু ভুল বলছি। এটা হচ্ছে আঁচল, সাথে ট্যাসেল হবে। আর এটা হচ্ছে আঁচলের, দেখেন এইটার আঁচলটা আমার একটু ডিফারেন্ট লাগলো, এই যে গোল্ডেন জারি খুব সুন্দর এটা চিকন বর্ডার দিয়েছে। এটা হচ্ছে আঁচলটা, আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা যেটার সাথে গোল্ডেন জারি বর্ডার হবে, এটারও প্রাইস 7,000 টাকা। হ্যাঁ, এটারও প্রায় 7,000 টাকা। সো খুব সুন্দর এই ল্যাভেন্ডার কালারের ইকাটটা, যার পছন্দ হবে জাস্ট আমাকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেবেন উইথ অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। ওকে, এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের সাথে সি গ্রিন কম্বিনেশন। দিয়ে দাও আরেকটা, নাও। ওয়াও, এটা কি কালার? এটাও কি রয়্যাল ব্লু? পার্পেলিশ ব্লু না? আমার কালার অ্যাডভাইজার বলছে এটা বেগুনি কালার। হ্যাঁ, আপনারা এখন ভালো করে বুঝে নেন আপু। সো এটা আর একটা, মানে উইভিংগুলো খুবই সুন্দর, খুব স্ট্যান্ডার্ড, আপনারা দেখেন এটাও কিন্তু একটু ডুয়াল টোন। হ্যাঁ, গোল্ডেন একটা টোন আছে, তার সাথে পার্টটা দেখেন মারাত্মক সুন্দর, আমার নিজে নিয়ে নিতে ইচ্ছা করছে, স্ক্রিনের দিকে তাকিয়ে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে,
স্ক্রিনের দিকে তাকিয়ে আমার মাথাটা নষ্ট হয়ে গেল। উইভিং এর ডিজাইনটা তো দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর লাইট ব্লু আর গোল্ডেন কালার দিয়ে উইভিং করা, আর বর্ডারটা খুব সুন্দর, ব্রাইট একটা বর্ডার, খুব সুন্দর একটা ব্রাইট বর্ডার। আর এটার সাথে এটা হচ্ছে আঁচলটা, সাথে তো ট্যাসেল হবেই, তোমার কি হাত নড়াতে ইচ্ছা করে না? এটার সাথে এটা আঁচল, তার সাথে ট্যাসেল হবে। আর আমি ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্লাউজ পিস সাথে বর্ডার হবে। হ্যাঁ, এটা হচ্ছে এক কালারের কন্ট্রাস্ট ব্লাউজ পিস যেটার সাথে বর্ডার হবে। ওকে, সো এটারও প্রায় 7,000 টাকা। যা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাকে জাস্ট ইনবক্স করে দিবেন উইথ অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। ওকে, দিয়ে দাও, হোয়াইটগুলো একটা দাও। আমার বেসিক্যালি ইকাতের মধ্যে এই কালারগুলো অসাধারণ লাগে, যে কারণে এই কালার আমি অনেকগুলো এনেছি। এই কালার আমার অনেকগুলো আনা হয়েছে। আমি বেসিক্যালি অনেক ইকাত সিল্ক আসলে অনেকগুলো এনেছিলাম, এই হাফ সিল্ক ইকাত, বাট আমার ছবি দিয়েই মানে 50% সেল হয়ে গিয়েছে, আমি লাইভ করার সময় পাচ্ছিলাম না। এটা দেখেন কি যে সুন্দর, কি যে সুন্দর। এখানে দেখেন একটা অরেঞ্জ টাইপের কম্বিনেশন দিয়ে করা, রেড অরেঞ্জ উইভিং করা, ব্ল্যাক, এখানে আবার মেরুন দিয়ে, অনেক সুন্দর একটা শাড়ি, অনেক সুন্দর একটা শাড়ি, খুবই সুন্দর একটা শাড়ি। তার সাথে ব্ল্যাক পার্ট যেটার মধ্যে গোল্ডেন জেরি আছে, স্মার্টনেসের চরম। এটা যদি আপনি পরেন অসম্ভব স্মার্ট লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে এটা ব্ল্যাক কালারের আঁচলটা, ঠিক আছে, খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের আঁচল, কলকা করা, আমার মোস্ট ফেভারিট কলকা, খুবই সুন্দর একটা আঁচল, আর মাথা নষ্ট করা একটা ব্ল্যাক কালার ব্লাউজ পিস যেটার সাথে গোল্ডেন জেরি বর্ডার হবে। সো আপনারা বুঝতেই পারছেন এই আঁচলটার সাথে যখন আপনারা এই শাড়িটা যখন এই ব্লাউজ পিস দিয়ে, যে কন্ট্রাস্ট ব্ল্যাক কালার ব্লাউজ দিয়ে পরবেন, আপনাকে কতটা স্মার্ট লাগবে। সো এটারও প্রায় 7,000 টাকা। যা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করে দেবেন উইথ অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। আমি সরিয়ে ফেলছি, তুমি কি শেয়ার দিতে পারো নি? তুমি কি জামদানি পেটে নি? একটা প্রবলেম কি হলো? অবাক কাণ্ড না, নর্মালি গেলে কি আসছে দেখো তো, কোনো পোস্টার অপশন আসে কি না। ওকে, এবার দেখেন খুব সুন্দর এই ডিজাইনটা, আমার বেসিক্যালি খুব পছন্দ হয়েছে, জিগজ্যাক এবং এটার পার্টটা কিন্তু চওড়া। হ্যাঁ, অরেঞ্জ কালার বাট কটকটে না, খুব সুন্দর একটা অরেঞ্জ কালার। জাস্ট দেখেন পার্টটা কিন্তু অনেক চওড়া এবং সেটার মধ্যে আবার আপনার ইক্কা উইভিং করা আছে। হ্যাঁ, এটা হচ্ছে উপরের পার্টটা, আচ্ছা একটু উপরে পাটটা সরাও, পাড়ের মধ্যে আবার পার্পেল চিকন বর্ডার দেওয়া আছে, আর শাড়িটা এই যে এইভাবে অল ওভার শাড়িটা হবে, ঠিক আছে, খুবই নাইস একটা শাড়ি, খুবই নাইস একটা শাড়ি, লাইট অরেঞ্জের মধ্যে ডিপ অরেঞ্জ ব্ল্যাক দিয়ে উইভিং করা, খুবই নাইস একটা শাড়ি, যেটার সাথে পার্পেল কালারের আপনার আঁচলটা, হ্যাঁ, সাথে সাথে ট্যাসেল করা আছে। ওকে, যেটার সাথে পার্পেল কালারের আঁচল আর সাথে ট্যাসেল করা আছে, আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট, আঁচলের মতোই হবে, কন্ট্রাস্ট সাথে চওড়া গোল্ডেন জেরি বর্ডারটা হবে। ওকে, সো এটারও প্রায় 7,000। ইনফ্যাক্ট আসলে আমার বারবার প্রাইস বলার দরকার নেই, হাফ সিল্ক ইকাতগুলো আমি উপরে উঠাও আর একটু উঁচু করো, হাফ সিল্ক ইকাতগুলো আমি 7,000 করে সেল করি। সো এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি একটু সরিয়ে দিই তাহলে বুঝবেন যে এইটা হচ্ছে বডির ডিজাইনটা, অসম্ভব সুন্দর একটা অরেঞ্জ কালার। এবং এই হাফ সিল্ক ইকাতগুলো কিন্তু এখানে যতটা ডিপ দেখাচ্ছে, বেসিক্যালি আপনি যখন পরবেন আরও লাইট মানে লাইট হয়ে যাবে। হ্যাঁ, সো এটা ছিল আর একটা, আমি এটা সরিয়ে ফেলছি, ওগুলো কি দেখানো হয়ে গেছে? আর যারাই অর্ডার করবেন অবশ্যই কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করবেন। হ্যাঁ, যারাই অর্ডার করবেন অবশ্যই কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করবেন, কাইন্ডলি পরে বলবেন না যে আপু নিতে পারলাম না, আমি আরেকজনের জন্য কিনছিলাম তার চয়েস হয়নি। এই কথাগুলো যদি থাকে আপনার ভিতরে তাহলে অবশ্যই আমাকে অর্ডার করার সময়ই বলেন যে আপু আমি অন্য একজনের জন্য নিবো, তার চয়েস হলে আমি নিবো, আদারওয়াইজ নিবো না, সেই ক্ষেত্রে আমি পাঠাবো কি পাঠাবো না তখন আমি ডিসাইড করতে পারবো, ঠিক আছে, বিকজ ইন দ্য মিন টাইম আমি আরেকজন কাস্টমারকে কিন্তু না করে দিই,
আপনাদেরকে একটু এগুলো লজিক্যালি চিন্তা করতে হবে। এইটা কি কালার বলবো, এটা অনেকটা বিস্কিট কালার, বিস্কিট কালারের মধ্যে ব্ল্যাক আর মেরুন আর অরেঞ্জ দিয়ে উইভিং করা। হ্যাঁ, অরেঞ্জ ব্ল্যাক মেরুন, মেরুন এটা ব্ল্যাক আর এটা অরেঞ্জ কালার দিয়ে উইভিং করা। বর্ডারটা হচ্ছে খুব সুন্দর গ্রিন, গ্রিনের মধ্যে আপনার গোল্ডেন জারি বর্ডার হবে। সো আমি একটু খুলে দেখাই, তুমি ওদিক থেকে আঁচলটা ধরবা। এটা হচ্ছে বডিটা, খুবই সোভার সোভার সব কম্বিনেশান কিন্তু আমি দেখাচ্ছি। যেগুলো ডিপ কালার সেগুলোও কিন্তু অনেক সোভার, আপনারা দেখতেই পাচ্ছেন। কনফার্ম আপু আপনি ইনবক্স করে রাখেন, আমি কনফার্ম করে দিব, ঠিক আছে? সো খুবই সুন্দর একটা শাড়ি, এটার সাথে গ্রিন বর্ডার, ইয়েলো, ইয়েলো হবে না আপু, ইয়েলো নাই, গোল্ডেন অরেঞ্জ টাইপের আছে, অরেঞ্জ টাইপ আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে শাড়িটার আঁচলটা। ওকে, খুব সুন্দর গ্রিন কালার, খুবই সুন্দর গ্রিন কালার। ওকে, আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট, যেটার সাথে গোল্ডেন জারি বর্ডার থাকবে। সো যা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাকে জাস্ট ইনবক্স করে দেবেন উইথ অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার, ঠিক আছে? আপু কালার অনেক টাইপেরই আছে, পার্পল আছে, ব্লু আছে, বেস কালার আছে, অফ হোয়াইট আছে, আমি একটার পর একটা দেখাতে থাকবো, আপনারা জাস্ট ওয়েট করেন আর চয়েস মতো জাস্ট পিক করে ফেলতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে প্যারট গ্রিন, এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে প্যারট গ্রিন কালার, না এটা প্যারট গ্রিন না, আমি ভুল বললাম, এটা কলা পাতা রং বেসিক্যালি, এটা বেসিক্যালি কলা পাতা রং। প্রাইস আপু ফাইজা মনি আপু, এটা প্রাইস হচ্ছে 7,000 টাকা। হ্যাঁ, 7,000 টাকা, খুব সুন্দর এটা কলা পাতা রং, এটা কিন্তু উইভিং করা, কোনো ডিফেক্ট না। অনেক সুন্দর এটা কম্বিনেশন, ব্ল্যাক আর মেরুন দিয়ে ভিতরে উইভিং করা, এটা রয়্যাল ব্লু কালারের বর্ডার যেটার মধ্যে গোল্ডেন জারি আছে। খুবই সুন্দর একটা শাড়ি, খুবই সুন্দর একটা শাড়ি। তার সাথে এটাই কিন্তু পিকক আছে, হ্যাঁ এটা কিন্তু ময়ূর, আপনারা দেখতেই পাচ্ছেন ময়ূর। সো যেই অর্ডার করবেন কনফার্ম হয়ে করবেন যাতে ময়ূরে কোনো প্রবলেম নাই, এটার আঁচলটায় ময়ূর হবে। ওকে, আর এটা হচ্ছে ব্লাউজ পিস যেটার সাথে গোল্ডেন জারি বর্ডার হবে, উপর এবং নিচে দুই দিকেই আছে। হ্যাঁ, এটার মধ্যে কিন্তু ময়ূর আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ময়ূর। সো যাদের অ্যানিমাল মোটিভসে কোনো প্রবলেম নাই তারা অর্ডার করবেন, আর যাদের প্রবলেম আছে তারা কাইন্ডলি করবেন না, বুঝে করবেন। আমি লাইভে কিন্তু ডিটেল বলি, এরপরেও কেন জানি আপুরো অনেক প্রশ্ন করেন, ছবি চান, আর লাইভের জিনিস আসলে ছবি দিলে মিলবে না। একটু তোলো তো, এটা পড়ে গেছে, ঠিক আছে। সো এটারও প্রাইস 7,000 টাকা। ওকে, এটা তো মাথা নষ্ট করে ফেলল, এই শাড়িটা মাথা নষ্ট করা একটা শাড়ি, জাস্ট দেখেন খুব সুন্দর একটা জামজাম কালারের বর্ডার। একটু আগে পার্টটা তোলো, আগে শাড়িটা পুরো ডিজাইনটা আগে দেখুক, এটা হচ্ছে শাড়ির বডির ডিজাইনটা। হ্যাঁ, খুবই সুন্দর অফ হোয়াইটে, এটা অফ হোয়াইট না, হোয়াইটের মধ্যে খুব সুন্দর ব্ল্যাক আর চিকন করে মেরুন দিয়ে উইভিং করা, আর তোলো দিয়ে একটা ভাজতো, আর বর্ডারটা হচ্ছে খুব সুন্দর একটা ভায়োলেট বলেন বা জাম কালার বলেন সেই কালারে, গরম লাগে, ইয়ে করো জানাটা বন্ধ করে এসিটা দিয়ে দাও, ঠিক আছে? সো এটার সাথে বর্ডারটা দেখেন, খুব সুন্দর একটা বর্ডার এটা। এই শাড়িটা মানে আমার কাছে আজকের শাড়িগুলোর মধ্যে এক্সেপশনাল লেগেছে, রিয়েলি এক্সেপশনাল লেগেছে। এটা হচ্ছে এটার আঁচলটা, হ্যাঁ এটা হচ্ছে এটার আঁচলটা, সাথে তো ট্যাসেল হবে, আর এটা এটা মাড ডালা একটা ব্লাউজ পিস, অসম্ভব সুন্দর এটা ব্লাউজ পিস। এটা হচ্ছে আঁচল, হ্যাঁ আঁচলটা কিন্তু ডুয়াল টোন। ওকে, ইয়ে করো ভাজ দাও, হ্যাঁ না না ঠিক আছে। ওকে, সো এটারও প্রাইস 7,000 টাকা। কী প্রবলেম, কী এখন তো আর নাই, ওয়াও
এটা তো আর একটা, মানে আমি কোনটা ছেড়ে কোনটা নিজের জন্য রাখবো আমি এটাই ভাবছি। জাস্ট দেখেন কি সুন্দর গোল্ডেন কালারের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন, কি যে সুন্দর, কি যে সুন্দর! তার সাথে খুব সুন্দর একটা, এটা কি রয়্যাল ব্লু তো না, এটা নেভি ব্লু, রয়্যাল নেভি মিক্স, রাইট? ডিরেক্ট নেভি ব্লু বলা যায় না। আপুরা দেখতেই পাচ্ছেন, যারা একটু অফ কালার, মানে অফ কালার যারা লাইক করেন তাদের জন্য এই শাড়িটা অসাধারণ, রিয়েলি অসাধারণ। এটা কিন্তু ডুয়াল টোন, হ্যাঁ, এখানে ডুয়াল টোন এবং ব্ল্যাক আর মেরুন দিয়ে উইভিং করা, আর পার্টটা তো দেখতেই পাচ্ছেন অসাধারণ। এটা হচ্ছে আঁচলটা, ওকে, এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে ব্লাউজ পিস যেটার সাথে বর্ডার থাকবে, এটা হচ্ছে ব্লাউজ পিস যেটার সাথে বর্ডার থাকবে। সো অসাধারণ সুন্দর এই শাড়িগুলো, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ সফট, অনেক সফট, হ্যাঁ। সো এটা এটা আসলেও মাথা নষ্ট করে এই শাড়িটা। যা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করে দেবেন। আমার বেসিক্যালি এখানে দুই তিনটা শাড়ির জন্য আমি পাগল হয়ে গেছি, আসলে রিয়েলি অসাম। ওকে, আমি সরিয়ে ফেলছি, এখন আরেকটা দিয়ে দাও দাও, হ্যাঁ, ডিপ কালারগুলো একটু। আমি আসলে মানে ইয়ে হয়ে যায়, আসলে লজ্জা লাগে, নিজেই যখন প্রশংসা করি না লজ্জা লাগে, যে আপনারা বলবেন আপু আপনার সব শাড়িই তো আপনি ভালো বলতে থাকেন। আপনি নিজে আপনারা নিজেরাই যাচাই করেন, দেখেন যে শাড়িগুলো ভালো বলবো না কেন। এটা দেখেন ডুয়াল টোন, একটা সিলভার টোন একটা আসছে, মানে কি সুন্দর একটা রয়্যাল ব্লুর মধ্যে মেরুন বর্ডার দিয়েছে সাথে গোল্ডেন জরি, মানে অসাধারণ সুন্দর না বলেন? আমি কিন্তু আসলে ডিপ কালার একটু কম পরি, বিশেষ করে ব্লুইশ কালার তো আমি একেবারেই পরি না, বিকজ আমার কাছে মনে হয় আমাকে পরলে ব্ল্যাক লাগে, কালো লাগে, যে কারণে আমি পরি না। বাট এই শাড়িটা যখন খুললাম শাড়িটা দেখে মাথা নষ্ট হয়ে গেছে, বিকজ এটা কম্বিনেশানটা দেখেন, জাস্ট রয়্যাল ব্লুটার মধ্যে মেরুন, তারপর এটা তো আসলে গোল্ডেন বিস্কিট কালার, হোয়াইট দিয়ে একটা ডুয়াল টোন এসছে উইভিং করা, বাট হোয়াইটই সে একটা সিলভার একটা ডুয়াল টোন এসছে, তার সাথে এই যে মেরুন বর্ডারটা যেটার মধ্যে গোল্ডেন জেরি হওয়াতে খুবই সুন্দর লাগছে। এবং এটার আঁচলটাও খুব সুন্দর, দেখেন মেরুন কালার দিয়ে খুবই সুন্দর এটা কম্বিনেশান, আর সাথে ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটাও মেরুন বা জাম এই টাইপের একটা কম্বিনেশান, মানে বর্ডারের সাথে মিলানো, হ্যাঁ, অসম্ভব সুন্দর। আসলে আসলে যারা একটু ফর্সা বা যারা ডিপ কালার পরলে যাদেরকে খুব মানিয়ে যায়, তারা এই শাড়িটা মানে অনায়াসে নিতে পারেন। বিকজ আমি তো দেখি বিভিন্ন ইয়েতে, বা আমাকেও সাপ্লায়ার প্রচুর পোজ দেয় যেখানে আমি আসলে এই টাইপের ইকাত একটু কম দেখেছি এটার মতো। সো আমি সরিয়ে ফেলছি, ওইটা দাও পাশাপাশি, দুটোটা একই টাইপের কালার হবে, সরিয়ে ফেলছি। এবার আমার সেই ফেভারিট কালার অফ হোয়াইট বেস, যেগুলো আমার খুব ফেভারিট কালার আর প্রচণ্ড পছন্দের কলকা। আমার প্রচুর শাড়ি আছে, প্রচুর শাড়ি, প্রচুর ড্রেস আছে যেগুলোতে কলকা থাকে। আমার ফ্যামিলি মেম্বাররা হাসাহাসি করে যে তুমি কলকা দেখলে আর ওই ডিজাইন ছাড়া অন্যটায় যাও না। আসলে আমার কেন জানি কলকার প্রতি একটা প্রচণ্ড ফ্যাসিনেশান আছে। একটা সময় আমি প্রচুর ড্রেস ব্লগ করে পড়তাম যেগুলোতে ম্যাক্সিমামগুলোতে আমার ডিজাইন থাকতো কলকা, হ্যাঁ, আমার খুব ফেভারিট একটা ইয়ে ছিল। সো এইটা হচ্ছে আর একটা অফ হোয়াইটের মধ্যে খুব সুন্দর ব্ল্যাক অরেঞ্জ মেরুন দিয়ে উইভিং করা, আপনারা দেখতেই পাচ্ছেন খুব স্মার্ট একটা শাড়ি। এবং এটাতে দেখেন একটু শেড আসে, কিন্তু এখানে দেখেন এখানে একটু লাইট একটা শেড আসছে, এখানে আবার একটু ডিপ একটা শেড আসছে। সো একটা শেডের ভাব থাকবে আপনার প্রিন্টার কারণে, উইভিংটার কারণে। এটা তো প্রিন্ট না, এগুলো বেসিক্যালি উইভিং। এবং এটা হচ্ছে গোল্ডেন জেরি বর্ডারটা, নেভি ব্লু কালারের বর্ডার। আর আমার মোস্ট মানে পছন্দের একটা ডিজাইন, কলকা ডিজাইন করা আঁচলটা। এবং এটার ব্লাউজ পিসটাও এক কালার হবে, এক কালার যেটার মধ্যে গোল্ডেন জেরি বর্ডার থাকবে, ওকে। সো এটা ব্লাউজ পিসটাও এক কালার হচ্ছে, এবং এটারও দেখেন এখানে খুব সুন্দর একটা চিকন গোল্ডেন জেরি বর্ডার আছে, খুব সুন্দর একটা চিকন গোল্ডেন জেরি বর্ডার আছে, হ্যাঁ। এটা ছিল আঁচলটা, আর এটা হচ্ছে শাড়ির বডিটা, উল্টে দাও।
সো যা ভালো লাগবে স্ক্রিনশটটি আমাকে জাস্ট ইনবক্স করে দেবেন উইথ অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। ইক্কাত সিল্কগুলো মানে হাফ সিল্কগুলো, সরি ইক্কাত হাফ সিল্ক বা সিকো ইক্কাত আমরা বলি এগুলোকে, সিকো ইক্কাতও বলি হাফ সিল্ক ইক্কাতও বলি, এই শাড়িগুলো যেটা আমার কাছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে রেঞ্জটা কম, রিজনেবল রেঞ্জের মধ্যে হয়, বাট আপনি যে কোনো অকেশনে পরতে পারবেন। এবং এই শাড়িগুলো রিয়েলি বাই নেচার বাই ডিজাইন এগুলো হচ্ছে একটু আপনার খুব সোভার একটা লুক দেয়, আর যেহেতু সফট হয় আবার বেশি শাইনি না, যেটা ধরেন গাদোয়াল বা ইয়েতে হয় সিল্ক গাদোয়াল বা কাঞ্চিপুরামে হয়, যারা একটু লাইট জিনিস পছন্দ করেন তাদের জন্য এই শাড়িগুলো খুবই সুন্দর, মানে যে কোনো অকেশনে পরার জন্য খুব সুন্দর। এটা আমার লাস্ট শাড়ি আজকের, এই শাড়িটা, এটা একটা মারাত্মক সুন্দর শাড়ি। এটার একটা ছিল অফ হোয়াইটের মধ্যে রেড কম্বিনেশন, রিয়েলি অসাম ছিল, ওইটা সেল হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আপনার, এটা কী কালার, পার্পেল ভায়োলেট কালার, ওকে আমার মেয়ে বলছে ভায়োলেট। এটা আপনারা বুঝতেই পারছেন এটা ডুয়াল টোন, যে বোঝা যাচ্ছে তো না, আমি শাড়িটা যখন নড়াচ্ছি বোঝা যাচ্ছে কিন্তু, হ্যাঁ খুবই সুন্দর একটা ডুয়াল টোন এসে, ওয়া মারাত্মক সুন্দর একটা শাড়ি, মারাত্মক 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 সুন্দর একটা শাড়ি, এক্সেপশনাল। যদি ইক্কাত হাফ সিল্ক নিতে চান এটা ফার্স্ট বুক করে ফেলেন, আমি আপনাদেরকে অ্যাশিওর করছি এটা রিয়েলি ডিফারেন্ট টাইপের একটা শাড়ি, যেটার সাথে পার্টটা কিন্তু মেরুন হবে, এখানে রেডিশ দেখাচ্ছে, এটা মেরুন কালার পার্ট যেটার মধ্যে গোল্ডেন জারি আছে, আর অল ওভার শাড়িটা কিন্তু এইভাবে উইভিং করা, অসাধারণ সুন্দর একটা শাড়ি। আমি ভুল করে উল্টা দিকে নিয়েছি, অসাধারণ সুন্দর একটা শাড়ি। এটা ছিল বডিটা, কি যে সুন্দর, এটার মধ্যে কিন্তু, এটা কি পিকক নাকি হাঁস, এটা ওটা ঠিক করো, আঁচলটা ঠিক করো, এটার মধ্যে পিকক আছে, হ্যাঁ এটা পিকক, একটু বড় করে পিকক আঁকিয়েছে, খুবই সুন্দর একটা, হ্যাঁ আপু হোম ডেলিভারি হবে, খুবই সুন্দর একটা রেডিশ ম্যাজেন্টা কালারের ইয়ে আঁচল, হ্যাঁ যেটার সাথে হচ্ছে আপনার ট্যাসেল আছে, ঠিক আছে। সো যাদের পিককে কোনো প্রবলেম নাই তারা এই শাড়িটা বুক করবেন। আর আমি ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই, এই যে কন্ট্রাস্ট ব্লাউজ পিস, বর্ডারের মতো ব্লাউজ পিসটা হবে মেরুন টাইপের। সো খুবই সুন্দর একটা শাড়ি দেখালাম, লাস্ট শাড়িটা অসাধারণ সুন্দর, এটা ভাঁজ দিয়ে দাও, যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাকে জাস্ট ইনবক্স করে দেবেন উইথ অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। সো আজকের মতো আমার হাফ সিল্ক ইক্কাত বা সিকো ইক্কাত যেটাই বলেন দেখানো শেষ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি কেনাকাটা করবেন আমার পেজ থেকে, বেশি বেশি আমার পেজটাকে শেয়ার দিবেন, আমার পেজে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন, এবং আমার একটা গ্রুপ আছে সিমকিস চয়েস নামে, অবশ্যই আপনারা গ্রুপটায় জয়েন করবেন, এবং আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন, এই আশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।